আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি ইন বাংলা। আজকে আমরা ডেমোস্ট্রেট করবো হচ্ছে রেডিয়াস বোনসটানি। তাহলে রেডিয়াসটা হলো আমাদের ফোরআর্মের ল্যাটারাল সাইড বোনস। তাহলে চলো শুরু করা যাক। দিস ইজ দ্য রেডিয়াস। তো রেডিয়াস হলো আমাদের মর্ফোলজিক্যালি একটা টিপিক্যাল লং বোন। সো এর হিস্টোলজি হলো কি, আউটার কম্প্যাক্ট অ্যান্ড ইনার স্পঞ্জি। যেহেতু এটা একটা টিপিক্যাল লং বোন, সো এর তিনটা পার্ট, আপার ইন্ড, লোয়ার ইন্ড অ্যান্ড ইন্টারভেনিং শ্যাফট। তাহলে এবার আসো আপার এন্ডে কী কী ফিচার আছে। তাহলে আপার এন্ড হচ্ছে কন্টেন্ট হেড, নেক অ্যান্ড রেডিয়াল টিউবারসিটি। তাহলে এবার আসছি হেড। তাহলে দেখো হেডটা হচ্ছে একটা ডিক শেপ অ্যান্ড ইট আর্টিকুলেট উইথ দ্য ক্যাপিচুলাম অফ দ্য হিউমেরাস। হিউমেরাসের যে ক্যাপিচুলাম আছে তার সাথে সে আর্টিকুলেট করে এবং ফর্ম করে এলবো জয়েন্ট। তারপর আসছি নেক। দিস ইজ দ্য নেক। এই নেকটা হচ্ছে একটা কনস্ট্রিক্টেড, কারণ কি এখানে হচ্ছে অ্যানুলার লিগামেন্টের অ্যাটাচমেন্ট থাকে, ফলে নেকটা কি কনস্ট্রিক্টেড থাকে। তারপর হচ্ছে রেডিয়াল টিউবারসিটি। এই রেডিয়াল টিউবারসিটির দুইটা পার্ট, পোস্টেরিওর রাফ পার্ট এবং এন্টেরিওর স্মুথ পার্ট। তাহলে এবার আসি লোয়ার এন্ড। তাহলে লোয়ার এন্ডের ফিচারগুলো হলো এর পাঁচটা সারফেস, এন্টেরিওর সারফেস অ্যান্ড পোস্টেরিওর সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস অ্যান্ড ইনফিরিয়র সারফেস। তাহলে এন্টেরিওর সারফেসটা হলো স্মুথ অ্যান্ড পোস্টেরিওর সারফেস প্রেজেন্ট আ লার্জ ডর্সাল টিউবারকল, এবং ডর্সাল টিউবারকলের ল্যাটারালি থাকবে একটা গ্রুপ এবং মিডিয়াল থাকবে দুইটা গ্রুপ, যেগুলো হচ্ছে পরবর্তীতে আমরা কন্টেন্ট পড়ব। তারপর হচ্ছে মিডিয়াল সার্ফেসটা হচ্ছে মার্ক বাই আ প্রমিনেন্ট ফ্যাসেট ফর আলনার নচ, এখানে হচ্ছে আমাদের আলনাটা অ্যাটাচ হবে। এরপর ল্যাটারাল সার্ফেস, এই ল্যাটারাল সার্ফেসটা হচ্ছে এক্সটেন্ড ডাউনওয়ার্ডস অ্যাজ এ স্টাইলেট প্রসেস। এই ল্যাটারাল সার্ফেসের নিচের দিকটা হচ্ছে স্টাইলেট প্রসেস হিসেবে কন্টিনিউশন হবে, এবং ইনফিরিয়র সার্ফেসটা হচ্ছে কনকেভ অ্যান্ড আর্টিকুলার উইথ দ্য স্ক্যাফোল্ড অ্যান্ড লুনেট বোন। তাহলে এবার আসি শ্যাফট। শ্যাফটটা হচ্ছে তিনটা বর্ডার অ্যান্ড তিনটা সারফেস। তাহলে বর্ডারগুলো হলো কি, দিস ইজ দ্য এন্টেরিওর বর্ডার, দিস ইজ দ্য মিডিয়াল অর ইন্টারফেস বর্ডার অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিওর বর্ডার। তাহলে এন্টেরিওর বর্ডারের এক্সটেনশনটা কি, এন্টেরিওর এক্সটেনশনটা হলো এন্টেরিওর মার্জিন অফ দ্য রেডিয়াল টিউবারসিটি টু স্টাইলেট প্রসেস, এটা হচ্ছে এন্টেরিওর বর্ডার। আর মিডিয়াল বা ইন্টারফেস বর্ডার এক্সটেনশনটা হলো পোস্টেরিওর মার্জিন অফ দ্য রেডিয়াল টিউবারসিটি টু আলনার নচ, এটা হচ্ছে মিডিয়াল বা ইন্টারফেস বর্ডার। আর পোস্টেরিওর বর্ডারটা হচ্ছে মিডল ওয়ান থার্ডে প্রমিনেন্ট, এবং বাকিগুলোতে আমরা সেভাবে আইডেন্টিফাই করতে পারি না। তাহলে দিস ইজ দ্য পোস্টেরিওর বর্ডার। তাহলে এবার আসি সারফেসগুলো। তাহলে তিনটা সারফেস কী কী, দিস ইজ দ্য এন্টেরিওর সারফেস, দিস ইজ দ্য ল্যাটারাল সারফেস অ্যান্ড দিস ইজ দ্য পোস্টেরিওর সারফেস। তাহলে এই এন্টেরিওর সার্ফেসটা কার কার মধ্যে, যে এন্টেরিওর বর্ডার অ্যান্ড ইন্টারফেস বা মিডিয়াল বর্ডারের মাঝখানেরটা হচ্ছে এন্টেরিওর সারফেস, এবং এই এন্টেরিওর বর্ডার অ্যান্ড পোস্টেরিওর বর্ডারের মাঝখানে যেটা সেটা হচ্ছে ল্যাটারাল সারফেস অ্যান্ড মিডিয়াল বা ইন্টারফেস বর্ডার এবং পোস্টেরিওর বর্ডারের মাঝখানে যেটা সেটা হচ্ছে পোস্টেরিওর সারফেস। যেহেতু আমরা এর পার্টসগুলো সম্পর্কে জানতে পেরেছি, এখন আমরা এর থার্ড ডিটারমিনেশন করতে পারবো। তাহলে আপার ইন্ডে একটা হেড থাকবে এবং লোয়ার ইন্ডে কন্টেন্ট আ স্টাইলেট প্রসেস, যেটা লাইস ইট লাইস ল্যাটারালি অ্যান্ড ইন্টারফেস বর্ডার ইজ শার্প। তারপর হচ্ছে পোস্টেরিওর সারফেসে একটা লার্জ ডর্সাল টিউবারকল থাকবে। তাহলে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে রাইট সাইডের রেডিয়াল বোনস। তাহলে এখন আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টস বলতে পারবো। তাহলে এবার আসি অ্যানাটমিক্যাল পয়েন্টস। তাহলে দিস ইজ দ্য রেডিয়াস অফ রাইট সাইড, দ্য আপার ইন কন্টেন ডিক শেপ হেড হুইচ ডিরেক্টেড আপওয়ার্ডস, লোয়ার ইন কন্টেন আ স্টাইলেট প্রসেস হুইচ লাইস ল্যাটারালি অ্যান্ড ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ইন্টারফেস বর্ডার ইজ শার্প অ্যান্ড লাইস মিডিয়ালি অ্যান্ড পোস্টেরিওর সারফেস অফ দ্য লোয়ার ইন্ড কন্টেন আর ডর্সাল টিউবারকল হুইচ লাইস পোস্টেরিওরলি। তাহলে এবার আসি আপার এন্ডের অ্যাটাচমেন্ট। তাহলে যে রেডিয়াল টিউবারসিটির যে রাফ পার্ট, এই রাফ পার্ট হচ্ছে ইনসার্শন হবে বাইসেস ব্রাকার টেন্ডন, এবং এই টেন্ডন অফ দ্য বাইসেস ব্রাকার থেকে স্মুথ পার্টটা হচ্ছে সেপারেট থাকবে বাই আ বার্সা। তাহলে যদি বলি হোয়াট ইজ বার্সা, বার্সা ইজ এ
ফ্লুইড ফিল্ড ক্যাভিটি উইথ প্রিভেন্ট ফিকশন। তাহলে এটা কিসের প্রিভেন্ট ফিকশন করে? আমরা জানি এই এই সাইডে ল্যাটারাল সাইডে হচ্ছে অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে সুপাইনেটর মাসল। এই সুপাইনেটর মাসলের কাজ হচ্ছে সুপাইনেশন করা। তো এই সুপাইনেশন মুভমেন্টের ফলে যে মুভমেন্টের যে ফ্রিকশন, এই ফ্রিকশনটা হচ্ছে প্রিভেন্ট করবে এই বার্সা। এবার আসি শ্যাফটের অ্যাটাচমেন্ট। তাহলে শ্যাফটের অ্যাটাচমেন্ট হচ্ছে এই এন্ট্রির বর্ডার জুড়ে থাকবে, অ্যাটাচ থাকবে হচ্ছে ফ্ল্যাক্সর ডিলেটরাম সুপারফিশিয়াল মাসল, এবং এই যে ইন্টার অসিয়াস বর্ডারে হচ্ছে অ্যাটাচ থাকবে হচ্ছে ইন্টার অসিয়াস মেমব্রেন। তাহলে আপার মার্জিন অফ দ্য ইন্টার অসিয়াস মেমব্রেন ইজ ফ্রি অ্যান্ড এখানে একটা গ্যাপ থাকবে, এই গ্যাপের মধ্যে দিয়ে হচ্ছে ট্রান্সমিট করবে পোস্টেরিয়র ইন্টার অসিয়াস ভেসেল। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কোনো নার্ভ পাস করে না। তারপর হচ্ছে এন্ট্রো সার্ফেস, এই এন্ট্রো সার্ফেসের আপার পার্টে হচ্ছে অ্যাটাচ থাকবে হচ্ছে ফ্ল্যাক্সর পলিসিস লঙ্গাস, এবং লোয়ার পার্টে হচ্ছে অ্যাটাচ থাকবে হচ্ছে পোনেটর কোয়াড্রেটাস মাসল। তার মানে এই যে এন্ট্রোর বর্ডারে অ্যাটাচমেন্ট হচ্ছে ফ্ল্যাক্সর ডিলেটরাম সুপারফিশিয়াল মাসল, আর এই এন্ট্রো সার্ফেসের আপার পার্টে হচ্ছে ফ্ল্যাক্সর পলিসিস লঙ্গাস, এবং লোয়ার পার্টে হচ্ছে পোনেটর কোয়াড্রেটাস। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে রেডিয়াল যে পাস এখানে এই লোয়ার পার্টে আমরা সেন্সেশন করতে পারি। তাহলে এবার আসি ল্যাটারাল সার্ফেসে অ্যাটাচমেন্ট। তাহলে ল্যাটারাল সার্ফেসে আপার পার্টে থাকে হচ্ছে সুপাইনেটর মাসল, অ্যান্ড মিডল ওয়ানটার এই যে রাফ এরিয়া, এই রাফ এরিয়াতে থাকবে হচ্ছে পোনেটর টেরিস মাসলের অ্যাটাচমেন্ট, এবং লোয়ার পার্টে থাকবে হচ্ছে ব্রাকিও রেডিয়াস মাসল। এটা হচ্ছে জাস্ট অ্যাবভ দ্য স্টেলেট প্রসেসের অ্যাটাচমেন্ট থাকবে। তার মানে এই যে মিডল ওয়ানটাতে হচ্ছে থাকবে পোনেটর টেরিস, আর এখানে হচ্ছে পোনেটর কোয়াড্রেটাস, এগুলোতে কনফিউশন হওয়া যাবে না। তাহলে এবার আসি পোস্টেরিয়র সার্ফেসের অ্যাটাচমেন্ট। তাহলে এই পোস্টেরিয়র সার্ফেসের আপার পার্টে হচ্ছে অ্যাটাচ থাকে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, অ্যান্ড লোয়ার পার্টে অ্যাটাচ থাকে হচ্ছে এক্সটেন্সর পলিসিস লঙ্গাস। এবং এই যে ডর্সাল টিউবারকল, এই ডর্সাল টিউবারকলে অ্যাটাচ থাকে হচ্ছে এক্সটেন্সর রেটিনাকুলাম। এবং এই যে আমরা যে বলছিলাম লোয়ার পার্টে কিছু গ্রুপ থাকে, এই গ্রুপগুলোর কন্টেন্ট, তাহলে এই যে ডর্সাল টিউবারকলের মিডিয়ালি একটা গ্রুপ থাকে, এইটা হচ্ছে পাস করবে, কন্টেন্ট করবে ট্যানন অফ দ্য এক্সটেন্সর পলিসিস লঙ্গাস, এবং এর মোর মিডিয়ালি আরেকটা গ্রুপ থাকে, এই গ্রুপ দিয়ে হচ্ছে লজেস করবে এক্সটেন্সর ডিজিটোরাম এবং এক্সটেন্সর ইন্ডিসিস। এবং এই যে ডর্সাল টিউবারকলের ল্যাটারালি একটা গ্রুপ থাকে, এই গ্রুপ দিয়ে হচ্ছে পাস করবে বা লজেস করবে এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস অ্যান্ড এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস বেবিস। অর্থাৎ এই ডর্সাল টিউবারকলের ল্যাটারালি যে গ্রুপ, সেই গ্রুপে হচ্ছে কার্পি রেডিয়ালিস লঙ্গাস অ্যান্ড বেবিস মাসলটা লজেস করবে। তাহলে এবার আসি আমাদের রেডিয়াসটা কী কী জয়েন্ট ফর্মেশন করে। তো রেডিয়াসের যে আপার পার্ট, এই ডিক শেপ হেডটা হচ্ছে আর্টিকুলেট করে হিউমেরাসের ক্যাপিচুলামের সাথে, এবং টেক পার্ট ইন এলবো জয়েন্ট। তাহলে এলবো জয়েন্টের টাইপস কী? এলবো জয়েন্ট টাইপস হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোবিয়াল জয়েন্ট, এবং লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস আর্টিকুলেট করে হচ্ছে ল্যাটারালি স্কেপের বোনের সাথে, এবং মিডিয়াল হচ্ছে লুনেট বোনসের সাথে, এবং সব জয়েন্ট ফর্মেশন করে রিস্ট জয়েন্ট। এবং এই রিস্ট জয়েন্টটা হচ্ছে ইলিপসের টাইপ অফ সাইনোবিয়াল জয়েন্ট। এবং এই যে রেডিয়াস এবং মিডিয়ালি থাকবে আলনা, এই রেডিয়াস এবং আলনার মধ্যে হচ্ছে যে জয়েন্টটা সে হচ্ছে সুপিরিয়র এবং ইনফিরিয়ার আলনা জয়েন্ট এবং মিডল রেডিয়াল আলনার জয়েন্ট। তো এই সুপিরিয়র এবং ইনফিরিয়ার আলনার জয়েন্টটা হচ্ছে পিভট টাইপ অফ সাইনোবিয়াল জয়েন্ট, এবং মিডলটা হচ্ছে ইন্টার অসিয়াস বর্ডার থাকে, এখানে ইন্টার অসিয়াস মেমব্রেনের সাথে জয়েন্ট ফর্মেশন করে, সো এটা হচ্ছে। তাহলে এবার আসি তার অসিফিকেশন। তার অসিফিকেশন হচ্ছে একটা প্রাইমারি সেন্টার, অর্থাৎ শ্যাফটটা আছে একটা প্রাইমারি সেন্টার থেকে, এবং আপার এবং লোয়ার ইং দুইটা হচ্ছে দুইটা সেকেন্ডারি সেন্টার। এবং এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো যে লোয়ার ইন্ডের 2 সেন্টিমিটার উপরে একটা ফর্ক লাইক ডিনার ফর্ক লাইক ডিফর্মিটি হয়, যেটাকে আমরা বলি কুলিস ফ্র্যাকচার। এই ছিল আমাদের রেডিয়েশনের ডেমনস্ট্রেশন। আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।